হার্টের অসুখ আজকাল খুব কমন, তো এর জন্য আপনার প্রথমে জানা উচিত হার্ট ব্যাপারটা কী। হার্ট হলো একটা অর্গান যেটা আমাদের পুরো বডিকে ব্লাড সার্কুলেট করে। হার্টের সাইজ হলো মুষ্টির মতো এখন, আর তারপরে আবার অ্যাপেলের মতো, আবার মুষ্টি আবার অ্যাপেল। হার্টটা কন্টিনিউয়াস পাম্প করে যাচ্ছে, আর এই একবার পাম্প করলে পুরো বডিতে ব্লাডটা ছড়িয়ে যায়। হার্টের কাজ হলো পুরো বডিতে ব্লাড দেওয়া, আর ব্লাড থেকে তারা পাবে অক্সিজেন। এই অক্সিজেনটা পুরো বডিতে দরকার। এখন আপনি ভাবুন, হার্ট যখন পুরো বডিকে ব্লাড দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, তার নিজের জন্য তো অক্সিজেন দরকার, আর এই অক্সিজেন দরকারের জন্য হার্ট নিজের জন্য তিনটে টিউব নিয়ে নেয়। ওই তিনটে টিউবের নাম হলো করোনারি আর্টারিজ। এই যে তিনটে আর্টারি, এই যে তিনটে টিউব যেটা থেকে হার্ট নিজে ব্লাড পায়, তার ভেতরে যদি চর্বি জমে যায় তাহলে এটাকে হার্টের অসুখ বলা যেতে পারে। তা হার্টের সম্বন্ধে আপনার প্রথম জানা উচিত, হার্ট প্রতি মিনিটে 72 বার পাম্প করে। পুরো দিনে যদি আপনি দেখবেন 100,000 বার পাম্প করে, পুরো ঘন্টাতে 72 × 60, তার মানে 4,200 বার, আর 24 ঘন্টাতে 4,200 × 24, 100,000 বার। আপনি ভেবে রাখুন, আপনার হার্ট পুরো দিনে আজকে সকাল 8টা থেকে কালকে সকাল 8টা পর্যন্ত 100,000 বার পাম্প করবে। আচ্ছা, তার মধ্যে দু একটা ব্রেক, 2 মিনিটে ব্রেক দেওয়া যেতে পারে নাকি? ব্রেক দিলে আপনি নিশ্চয়ই মারা যাবেন। মনে রাখবেন, হার্ট আমাদের বডিতে এমন একটা অর্গান যেটা 1 মিনিট অকেজ হয়ে গেলে পুরো বডিটা বন্ধ হয়ে যাবে, মারা পড়বেন আপনি। এই জন্য হার্টটা খুবই ইম্পর্টেন্ট অর্গান। হার্টের সম্বন্ধে আপনার আরও কিছু জানতে হলে আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে, সাওল.কমে গিয়ে, বাংলাদেশ সাওল.কমে গিয়ে সব জিনিস জানতে পারবেন।